এক গ্রামে ছোট নামের একটা গরিব ছেলে থাকত। ছোট নিজের মায়ের কাছে সবসময় একটা ক্যারাম বোর্ড চাইতে থাকত। মা, আমায় একটা ক্যারাম কিনে দাও না। বাবু, এখন তোমার ক্যারাম খেলার বয়স নয়। পাশের বাড়ির নিধি তো আমারই বয়সী, আর ও তো সারাদিন নিজের বন্ধুদের সাথে ক্যারাম খেলে। ও অনেক বড়লোক ঘরের মেয়ে, বড়লোক বাড়ির বাচ্চাদের ছোটবেলা অনেক দিন চলে, আর গরিব বাচ্চাদের ছোটবেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ তাদের অনেক দায়িত্ব পালন করতে হয়। মা, ছোট বেল নয়, শুধু একটা ক্যারাম বোর্ডই চাইছি। বললাম তো দিতে পারবো না। ছোট হতাশ হয়ে নিধির বাড়ি গেল। নিধি, আমি কি তোমার সাথে একটু ক্যারাম খেলতে পারি? তোর এত যোগ্যতা নেই যে তুই আমার সাথে ক্যারাম খেলবি, যা এখান থেকে। ছোট গ্রামের বাইরে জঙ্গলের দিকে চলে গেল আর একটা গাছের নিচে বসে কাঁদতে থাকল। কেউ আমায় ক্যারাম খেলতে দেয় না, মাও দেয় না, নিধিও দেয় না, আমি আমার সময় কি করে কাটাবো? ওই কাছে একটা ডাইনি থাকতো যে মানুষ খেত। ডাইনি ছোটর গোটা পরিস্থিতি বুঝে নিল। ও একটা সুন্দর মহিলা রূপ ধারণ করলো আর ছোটর সামনে একটা ক্যারাম বোর্ড নিয়ে এলো। শুনো, তুমি কাঁদছো কেন? আমার শুধু একটা ক্যারাম বোর্ডই চাই। এই নাও, আমি এখানে পাশেই থাকি, তুমি কি আমার বাড়ি গিয়ে আমার সাথে গেম খেলবে? ছোট এত ভালো ক্যারাম বোর্ড আগে কখনো দেখেনি, সে তখনই খেলার জন্য হ্যাঁ করে দিল। ডাইনি ছোটকে একটা বাড়িতে নিয়ে গেল। তুমি এখানে বসো আর গুটি সাজাও, আমি এক্ষুনি আসছি। ডাইনি ছোটকে বাড়িতে রেখে বাইরে বেরিয়ে আসে। এ তো খুব সহজেই আমার চালে ফেসে গেল, একে আমি এক্ষুনি কাঁচাচি দিয়ে খেতে পারি, কিন্তু আমি সেটা করব না। এই সাহায্যে আমি গ্রামের আরো লোকদের এখানে ডেকে পাঠাবো আর তারপর বসে বসে খাবো। ডাইনি মহিলা রূপ ধারণ করে ছোটুর কাছে চলে আসে আর বলে, তুমি ক্যারামটাকে তোমার বাড়িতে নিয়ে যেতে পারো আর বন্ধুদের সাথে খেলতে পারো, কিন্তু একটা কথা বিশেষভাবে খেয়াল রেখো, এই ক্যারাম বোর্ড ভাঙে না যেন। আপনি চিন্তা করবেন না, আমি এর ওপর কোনো দাগও হতে দেব না। ডাইনি ক্যারাম বোর্ডে নিজের শক্তি ঢুকিয়ে দিয়েছিল। এবার যেই ক্যারামে হারবে সে আমার গোলাম হয়ে যাবে আর জঙ্গলের দিকে চলে আসবে, তারপর আমি তাকে অচারে কামড়ে খেয়ে নেব। ছোট যখন ক্যারাম নিয়ে গ্রামে পৌঁছায় তখন গ্রামের সব লোক সেটা দেখতে থাকে অবাক হয়ে, তারা এত ভালো ক্যারাম বোর্ড কখনো দেখেনি। আমি কি তোমার সাথে ক্যারাম খেলতে পারি? আমি তোমাকে যেটা বলেছিলাম তার জন্য ক্ষমা চাইছি। ঠিক আছে, খেলতে পারো। নিধি ক্যারাম গেমে হেরে গেল। হারার পর তার ব্যবহার হঠাৎ বদলে গেল, না সে কিছু বলছিল না কিছু শুনছিল। নিধি, বাবা তোর জন্য মিষ্টি নিয়ে এসছে, খাবি নাকি? নিধি বিনা উত্তর দিয়ে সোজা ঘরে ঢুকে গেল। এর আবার কি হলো? নিধি বিছানায় গিয়ে শুয়ে পড়ল, সে একটা স্বপ্ন দেখতে পেল। আয় আমার বাচ্চা, আয় আমার কাছে জঙ্গলে, আমি তোর অপেক্ষা করছি, আমার পেটে যাওয়াই এখন তোর ধর্ম। নিধি রাত দুটোর সময় হঠাৎ বিছানা থেকে উঠে পড়ল আর হাঁটতে লাগলো। নিধির গ্লাসে ধাক্কা খেলেও গ্লাসের আওয়াজ শুনে নিধির মা জেগে গেল। নিধি কোথায় যাচ্ছে এত রাতে? নিধি, নিধি, তুই কি শুনতে পাচ্ছিস না? নিধির মা নিধির হাত ধরে টেনে নেয়। নিধি রেগে গিয়ে লাল চোখ দিয়ে নিজের মায়ের দিকে তাকালো আর নিজের মাকে তুলে দেওয়ালে ঠুকে দিল। নিধির মা নিধিকে ডাকতেই থাকল কিন্তু উঠতে পারল না, আর কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে গেল। সকালে নিধির মা যখন জ্ঞান এলো তখন সে সারা ঘরে নিধিকে খুঁজছে। নিধি, নিধি, তুমি কোথায়? নিধি! নিধির মা ছোটুর বাড়ি গেল। ছোট, তুই কি নিধিকে দেখেছিস? ও রাতে জঙ্গলের দিকে চলে গেছিল, আমার একটাই মেয়ে, ওকে খুঁজতে একটু সাহায্য কর না। কাঁদবেন না আন্টি, আমি আপনাকে সাহায্য করব, চলুন জঙ্গলে গিয়ে ওকে খোঁজা যাক। ছোট নিধির মার সাথে জঙ্গলে যায়। ওরা বাড়ির ভেতর থেকে নিধির কান্নার আওয়াজ পায়। এটা তো ওই আন্টির বাড়ি যে আমায় ক্যামেরাম দিয়েছিলেন। ছোট লুকিয়ে দেখল ডাইনি নিধিকে একটা থামের সাথে বেঁধে রেখেছিল। নিধির কপালে একটা লম্বা কালো টিকা ছিল আর গলায় হাড়ের মালা। তুই ক্যারাম বোর্ড থেকে পাওয়া প্রথম শিকার, তাই তোকে খাওয়ার আগে তোর একটু মাংস দেবতাকে বলি দেব।
ওই ক্যারাম আমি ছোটুকে দিয়ে অনেক বড় রিস্ক নিয়েছি, কিন্তু ওই ক্যারামে আমার জীবন রয়েছে। যদি ওই ক্যারাম ভেঙে যায় তাহলে আমি বাঁচতে পারবো না, কিন্তু ওই বোকা ছোটুটা এই ব্যাপারে কিচ্ছু জানে না। এবার তোকে মারার সময় এসে গেছে। ছোটু বুঝে গেছিল যে আন্টির কাছ থেকে যে ক্যারাম সে নিয়েছিল সেই আন্টি ডাইনি ছিল। ছোটু তখনই নিজের বাড়ির দিকে দৌড়লো। ছোটু তুমি কোথায় যাচ্ছ? আপনি নিধির খেয়াল রাখুন, আমি ক্যারাম বোর্ড ভাঙতে যাচ্ছি। ডাইনি ছুরি ওঠালো আর নিধির গলা কাটার জন্য প্রস্তুত হলো। ভয় পাচ্ছিস তুই? ছাগলকে বলি পেছন দিক থেকে দেয়, তাই আমি তোর গলা সামনে থেকে নয় পেছন থেকে কাটবোরে। ভয় পাস না। ডাইনি নিধির গলা কাটতে যাচ্ছিল, তখনই ওদিকে বাড়িতে ছোট ক্যারাম বোর্ড ভেঙে ফেললো। ক্যারাম ভেঙে যেতেই ডাইনি মরে গেল। মুন্নারাম শেঠ হরবংশ লালের মিলে কাজ করত। শেঠ ওকে গ্রামের ধনী লোকেদের বাড়িতে গম আনতে পাঠাত। মুন্না গম নিয়ে আসত আর গম ভাঙিয়ে আটা লোকেদের বাড়িতে পৌঁছে দিত। শেঠজি, আজ 5 তারিখ হয়ে গেল, আমার মাইনেটা দিয়ে দিন। কাজ কর্ম তো ঠিকঠাক করে করো না, মাইনের কথা তুমি ঠিক মনে রাখো, এই নাও। এটা কি শেঠজি, মাত্র 4,000? আপনি তো বলেছিলেন এ মাস থেকে আপনি আমাকে 5,000 দেবেন। তোমার কাজের হিসাব মতো 4,000ও অনেক বেশি। এখন যাও এখান থেকে, আমার সময় নষ্ট করো না। মুন্না যখন বাড়িতে এলো তখন তার স্ত্রী ওকে বলল, শেঠের ওখানে কাজ করার থেকে ভালো হয় যে তুমি নিজের একটা মিল খুলে নাও আর নিজের ব্যবসা নিজেই শুরু করো। শেঠ টাকা দিতে ভীষণ কৃপণতা করে। কিন্তু আমি আটার মিল কিভাবে কিনবো? মিল কেনার জন্য তো অনেক টাকা দরকার। আপনি আমার মঙ্গলসূত্র বন্ধক দিন আর মিল কিনে নিন। মুন্না তার স্ত্রীর মঙ্গলসূত্র নিয়ে বেরিয়ে যায়। রাতে ও ভাঙার মেশিন নিয়ে ফিরছিল। মুন্না খুব খুশি ছিল, এই মেশিনটা ও ফ্রিতে পেয়েছিল। আজ তো খুব মজা হচ্ছে, মঙ্গলসূত্র হারাতে হলো না আর মেশিনও পেয়ে গেলাম। মুন্নার টয়লেট পেল, মেশিনটা রাস্তায় রেখে জঙ্গলে টয়লেট করতে চলে গেল। মুন্না টর্চ জ্বালায় আর ওর পায়ের নিচে একটা ভূতনি বসে আছে। মুন্না এতক্ষণ ধরে ভূতনির গায়ে টয়লেট করছিল। মুন্নার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, ও মেশিন নিয়ে এমনভাবে পালালো যে সোজা বাড়িতে পৌঁছে গেল। কি হয়েছে, এভাবে দৌড়ে আসছো কেন? রাস্তায় হয়তো কোনো খারাপ হাওয়া আমার পেছনে লেগেছিল। যাক, ওসব ছাড়ো। আর একটা খুশির খবর হলো, মালিক আমাকে ফ্রিতে চাকি দিয়ে দিয়েছে। কেন? কারণটা আমি জানি না। দোকানদার আমাকে বলল ও খুব দয়ালু মানুষ আর গরিব মানুষকেও সাহায্য করে। বাবা, তুমি চাকি নিয়ে এসেছো? আরে মা, তুমি দিদার বাড়ি থেকে কবে ফিরে এলে? হ্যাঁ বাবা, আমি তোমাকে চাকি চালাতে সাহায্য করব। রাতে যখন মুন্নার পরিবার ঘুমোচ্ছিল তখন হঠাৎ সোনম চাকি চালানোর আওয়াজ শুনতে পায়। মা বাবা তো এখানে ঘুমোচ্ছে, তাহলে ঘরে চাকি কে চালাচ্ছে? সোনম ঘরে গিয়ে দেখে মা বাবা ওঠো, একটা পেতনি চাকি চালাচ্ছে। মুন্না আর ওর স্ত্রী যখন উঠল তখন চাকির আওয়াজ আসা বন্ধ হয়ে গেছিল। মুন্না ঘরে গিয়ে দেখে চাকি ওভাবেই পড়ে আছে। সোনম, মনে হচ্ছে তোমার খুব খারাপ স্বপ্ন দেখেছো, চাকি তো নিজের জায়গাতেই রাখা আছে। না বাবা, আমি নিজের চোখে দেখেছি, ভয়ঙ্কর চেহারার একটা পেতনি চাকিতে হাড্ডি গুঁড়ো করছিল। শোনো, একবার ঘরটাকে শুদ্ধ করিয়ে নি। আপনিও ভূতনি দেখেছিলেন আর সোনমও দেখলো, কাল আপনি পণ্ডিত রামলালকে ডেকে আনবেন। পরের দিন পণ্ডিত রামনাথ আসে আর যজ্ঞ করার জন্য আগুন জ্বালাতে যায়, কিন্তু আগ জ্বলছিলই না। বড় আশ্চর্যের ব্যাপার, আপনার বাড়িতে কাঠে আগুনই ধরছে না। মনে হয় আপনার বাড়িতে কোনো জেদি আত্মা প্রবেশ করেছে। আপনার বাড়ি শুদ্ধ হবে না, এখন আপনাকে সাবধানে থাকতে হবে। বাড়িতে কিছু উল্টোপাল্টা হলে আমাকে অবশ্যই ডাকবেন।
এই কথা বলে পণ্ডিত ওখান থেকে চলে যায়। সেই রাতে যখন মুন্নার পরিবার ঘুমোচ্ছিল তখন ওরা চাকির আওয়াজ আবার শুনতে পায়। শোনো বাবা, আমি বলেছিলাম না ঘরে কেউ চাকি চালায়, এখন তুমি নিজের কানেই শুনে নাও। তিনজনে ঘরের ভেতরে যায়। এসো, তোমাদের তিনজনকে আমি এতেই গুঁড়ো করে দিই। ভূতনি উঠতে উঠতে ওদের কাছে এগিয়ে আসে, কিন্তু তখনই মুন্না ঘরের দরজা বন্ধ করে দেয়। ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যায়। কতক্ষণ বাজবে আমার থেকে? এটা আমার চাকি, যে এটা ব্যবহার করবে আমি তার টুকরো করে এতেই পিষে দেব। মুন্নার পরিবারকে সারা রাত ঘরের বাইরে কাটাতে হলো, কারণ ওরা ঘরের ভেতরে যেতে ভয় পাচ্ছিল। যখন সকাল হলো তখন মুন্না পণ্ডিতজিকে ডেকে আনলো আর ও সব কথা ওনাকে বলল। আমি অনেক ভূতপ্রেতকে মজা দেখিয়েছি, তুমি একদম চিন্তা করো না, আজ রাতেই আমি এই ঘরেই থাকবো। পণ্ডিত ঘরের দরজা বন্ধ করে দিল আর রাতে ওই ঘরেই থাকলো যে ঘরে চাকি রাখা ছিল। ঠিক মাঝরাতে ঘর থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছিল। মুন্নার দরজা ঠকঠক করে। ঠাকুরমশাই, কি হচ্ছে? কি ভেতরে কি হচ্ছে? ঠাকুরমশাই দরজা খুলুন। মুন্না দরজা ধাক্কা দিচ্ছিল কিন্তু দরজা খুলছিলই না। অবশেষে মুন্না গ্রামের কিছু মানুষকে ডেকে আনে আর দরজা ভেঙে ফেলে। পণ্ডিতের শুধু দেহটাই চাকির পাশে পড়েছিল আর মাথাটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন পণ্ডিতের ছেলে রাহুল ওখানে এলো। বাবা, আমি যে আমাকে মেরেছে আমি ওকে জীবিত ছাড়ব না। রাহুল মুন্নার ঘরে বিরাট বড় একটা যজ্ঞ করে। তখন ওই পেটনিটা ওখানে আসে। কে তুই? এই চাকির সাথে তোর কি সম্পর্ক? আর তুই আমার বাবাকে কেন মেরেছিস? 25 বছর আগের কথা, আমার বাবা চাকি চালাতো, আমি তখন অনেক ছোট ছিলাম। ব্যবসায়ী দীনদয়াল যে এই চাকি মুন্নাকে দিয়েছে, আর তোর বাবা পণ্ডিত রামনাথ আমার মায়ের সাথে অসভ্যতা করেছিল। আমার মা দুজনকে চর মারে, দীনদয়াল আর রামনাথ চরের বদলা নেওয়ার জন্য আমার পুরো পরিবারকে মেরে ফেলে। আজকে যদি আমি বেঁচে থাকতাম তাহলে তোর মতোই হতাম। আমি আমার বাবার পক্ষ থেকে ক্ষমা চাইছি আর আমরা সবাই মিলে ব্যবসায়ী দীনদয়ালকে শাস্তি দেব, কিন্তু তুমি গ্রাম থেকে চলে যাবে। আগে দীনদয়ালকে শাস্তি দাও, যতক্ষণ না দীনদয়ালের শাস্তি হবে ততক্ষণ আমি গ্রাম থেকে যাব না। গ্রামের লোকেরা দীনদয়ালকে ফাঁসিতে ঝোলায়। তারপর পেতনি গ্রাম থেকে উধাও হয়ে যায়।